ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কৃষ্ণনগরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার এই স্লোগানকে সামনে রেখে কৃষ্ণনগর মানব সেবা সংগঠনের এসব শীত বস্ত্র বিতরণের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মোহন খান, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল আহাদ, কাজী ইয়াসিন মিয়া, কাজী ইমরান খান, কাজী জাহাঙ্গীর, মোহাম্মদ সুমন মিয়া, মোহাম্মদ আলামিন। সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি প্রবাস থেকে শীত বস্ত্র বিতরণে আর্থিক সহযোগিতা করেন কাতার প্রবাসী মোহাম্মদ সামির আলী ও মোহাম্মদ মিজান মিয়া, বাহরাইন প্রবাসী মোহাম্মদ লোকমান মিয়া, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হানিফ মিয়া, মোহাম্মদ সঙ্গীত ও মোহাম্মদ ইউসুফ মিয়া, সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ খাইরুল মিয়া ও মোহাম্মদ শরীফ মিয়া। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, এই তীব্র শীতের মধ্যে একটু উষ্ণতার অধিকার সবার, তাই শীতার্তদের পাশে তারা সাধ্যমতো দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও তাদের সংগঠনের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। শীত বস্ত্র বিতরণের পূর্বে দেশবাসী ও সকল প্রবাসীদের মঙ্গল কামনার্থে মিলাদ শেষে দোয়া করা হয়। মানবতা শেষে আলোকিত হোক আমাদের এই সংগঠন। আমাদের এই সংগঠনকে ত্বরান্বিত করার জন্য আমরা যারা সদস্য আছি, সদস্যরা প্রাথমিকভাবে চেষ্টা করিয়ে আমরা এই সংগঠনকে টিকে রাখবো। আমরা কিছু কম্বলের ব্যবস্থা করেছি, তো সবচেয়ে বেশি আমাদেরকে সাহায্য করেছে যে বিদেশে যারা আছে প্রবাসী ভাইয়েরা, তো আমরা তাদের পাশাপাশি আমরা আছি, তো ইনশাল্লাহ গরিব দুঃখের পাশে সাহায্য থাকতে পারি। আমরা আপনারা সকলের কাছে এই দোয়া ব্যক্ত রাখতে চাই যে আমরা যেন অত ইউনিয়নের ভিতরে যারা গরিব অসহায় মানুষ আছে সকলের দূর গোড়ায় যেন আমাদের সেবাটুকু পৌঁছে দিতে পারি। এই সংগঠনের অর্থ আমাদের বেশিরভাগই বিদেশি প্রবাসী ভাইয়েরা আমাদেরকে সাহায্য করেছেন এবং আমরা পাশাপাশি আছি, আর আমরা এই মানব সেবায় সবসময় থাকবো ইনশাআল্লাহ। আমাদের এলাকাবাসীর কিছু গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে আমরা কিছু শীত বস্ত্র বিতরণ করার জন্য উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগ যেন আমরা সব সময় করে যেতে পারি, এই এলাকার মানুষের মেহনতি মানুষের কল্যাণে সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে সবাইকে দান করে। নবীনগর থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।